তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে ড্রয়িং ক্লাসের প্রথম দিন। তো প্রথম দিনে আমরা আগে কি করব, কি করার আগে আমি যখন কখন ক্লাস করতে যাই, ড্রয়িং শেখাতে যাই, তখন আগে আমি কি করি যে স্টুডেন্টের নামটা জিজ্ঞাসা করি। কেননা ওই স্টুডেন্টটা যে আমার কাছে ক্লাস করছে, তার নামটা কি না জানলে তাকে ডাকবো কি করে? তো আমি চাইবো তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো, তোমরা তোমাদের নামগুলো আমাকে একটু কমেন্ট করবে, আর কে কোথা থেকে দেখছো একটু জানিয়ে দিবে। আর আমার নাম হচ্ছে সুমন জানা। তো আমাকে অনেকেই এখানে সুমন স্যার নামেই চেনে, তো তোমরা সুমন স্যারই বলতে পারো। তো ঠিক আছে, তো আজকে ড্রয়িং ক্লাসের প্রথম দিন। তো প্রথম দিন আমরা কী কী আনতে হবে এইটা একটা সবার জিজ্ঞাসা থাকে, সমস্ত ছাত্রছাত্রী। তো আমি বলি যে কী আনতে হবে তার আগে থেকে, কী আনতে হবে না। তো আনতে হবে না কি, এই যে স্কেল দেখতে পাচ্ছ, এই স্কেলটা আনা যাবে না ক্লাসে, কারণ এই স্কেল দিয়ে দাগ টানা যাবেই না। কারণ আমরা আঁকা শিখবো, আমরা যা করব আমরা হাতের সাহায্যে করব, দাগ টানি, গোল করি, যাই করি হাতের সাহায্যে করব, স্কেল বা কম্পাস আমরা ব্যবহার করব না। ঠিক আছে, বুঝতে পেরেছ? আরেকটা কথা হচ্ছে কি, এই রাবার, রাবারটা যে যত পারবে কম ইউজ করার চেষ্টা করবে। ঠিক আছে, যত কম হবে ততই ভালো। যে একটা দাগকে টানার পরে আবার একটা দাগ, আবার একটা দাগ টানার চেষ্টা করবো, আস্তে 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 ওই দাগটা ঠিক তার সোজা দাগে চলে আসবে। ঠিক আছে, এবার আমরা আজকে ড্রয়িং ক্লাস শুরু করব। ড্রয়িং ক্লাস শুরু করব যখন আমরা একটা পেন্সিল নিয়েছি, আমরা HB অথবা 2B যে কোনো একটা পেন্সিল আমরা নিতে পারি, কারণ এগুলো একটু হালকা চলে। তো আমরা ডিপ পেন্সিল নিতে যাব না, হালকা পেন্সিল দিয়ে ড্রয়িং করব। ঠিক আছে, তাহলে প্রথম আমরা কি শিখব, ঠিক আছে, প্রথম আমরা কি শিখব, একটা পেন্সিলের সাহায্যে সোজা দাগ টানা শিখব। এইভাবে সোজা দাগ টানা শিখব, আমরা সোজা টানতে চেষ্টা করব। প্রথম হয়তো তোমাদের অসুবিধা হবে, আমি টানতে পারি, এতদিন ধরে দাগ টানছি নিজের হাতের সাহায্যে, কেন আমার সোজা হচ্ছে, তোমার হয়তো অসুবিধা হতেই পারে প্রথম প্রথম। তো কোনো চিন্তা নেই, তুমি আস্তে 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 দাগ টানতে টানতে দেখবে দাগটা সোজা হয়েই যাবে। এবার যখনই তুমি এখান থেকে এদিকে দাগ টানছো, তুমি চেষ্টা করবে আবার রিপিট করে পেছন থেকে সামনের দিকে টানা, আবার সামনে থেকে পেছনে, পেছন থেকে সামনে, ওই বারবার বারবার দাগ টানলে তোমার হাতের একটা লাইন খুব ভালোই আসবে। ঠিক আছে, তো এটা আমরা প্র্যাকটিস করব, আমরা খাতায় ভালো করে প্র্যাকটিস করব, কতবার, 20 বার থেকে 50 বার। ঠিক আছে, এটা প্র্যাকটিস করব। তারপরে আমরা কি করব, উপর নিচ দাগ টানব। উপর নিচ এরকমভাবে দাগ টানছি, এইরকম আমরা দাগ টানতে থাকব। আবার আমরা যদি হয় নিচ থেকে আবার উপরের দিকে দাগ টানব, উপর থেকে নিচে, নিচের থেকে উপরে, এটাও আমরা 20 বার থেকে 50 বার প্র্যাকটিস করব। কেন এতবার করে করতে হবে, একটা কথা হচ্ছে কি, যে আমরা যখন সাপোজ পড়ি বা পড়তে বসি, তখন আমরা তো ওটা আগে ঠিকঠাক করতে পারি না, যদি আমরা না ও আ বা ABCD শিখি। ABCD বা ও আ যদি ভালো করে শিখতে না পারি, তাহলে আমরা ভালো করে পড়তে পারবো না। সেজন্য আঁকাতেও বেসিক জিনিস হচ্ছে এই জিনিসগুলো, আরও কিছু জিনিস আছে যেগুলো আমি শেখাবো। তো এই জিনিসগুলোকে ভালো করে শিখতে হবে, কারণ এইগুলো দিয়েই বাকি যত সিনারি আঁকা হবে, যা আঁকবো এর পরবর্তী সিনারিগুলো সব হবে এইগুলো দিয়ে। ঠিক আছে, তো এরপরে আমরা কী শিখব, এরপরে আমরা জলের যে ঢেউটা হয় অর্থাৎ এটা বক্ররেখা, এই রেখাটা শিখব। এবার তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে এই রেখাগুলো সব জায়গায়, সব জায়গায় ডিস্টেন্সগুলো একই আছে, এখানে যা আছে এখানেও তা আছে, সবগুলো একইভাবে আগেছে। তো আমরা চেষ্টা করবো একইভাবে নিয়ে যাওয়ার, প্রথম প্রথম হবে না, তোমরা প্রায় চেষ্টা করতে থাকবে, দেখবে ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের সরল রেখা, আর এটা হচ্ছে আমাদের বক্র রেখা। ঠিক আছে, তারপরে আমরা কি শিখব, উপরে
নিচে, উপরে নিচে, উপরের দিকে নিচের দিকে, উপরের দিকে নিচের দিকে, উপরের দিকে নিচের দিকে, আবার একইভাবে উপরে নিচে, উপরের দিকে নিচের দিকে, উপরের দিকে নিচের দিকে, উপরের দিকে নিচের দিকে, উপরের দিকে নিচের দিকে, আবার ওই একইভাবেই উপরে নিচে, উপরের দিকে নিচের দিকে, উপরের দিকে নিচের দিকে, উপরের দিকে নিচের দিকে, উপরে নিচে। এটাও আমরা চেষ্টা করব 20-50 বার করার জন্য। আর সব জায়গায় দেখো ডিস্টেন্সগুলো খুব একই আছে, ফাঁকা ফাঁকা ফাঁকাগুলো দেখো একইভাবেই আছে, এখানে যা এখানে তা। চেষ্টা করব যাতে জুড়ে না যায়, এরকম ধরো টানতে টানতে জুড়ে গেল, চেষ্টা করব যাতে না জুড়ে যায় প্রথমবার, কোনো অসুবিধা নেই। তারপরে আজকের লাস্ট, আজকের ক্লাসের লাস্ট কী শিখবো আমরা, রাউন্ড করা। এটা তোমরা সহজ পদ্ধতি হচ্ছে তালব্যস বা একে চন্দ্র তোমরা করতে জানো, তো এরকমই হয়ে যাবে, একে চন্দ্র অথবা তালব্যস দিয়েই এটা করা সম্ভব। তারপরে আবার রাউন্ড করতে থাকবো আমরা, আবার রাউন্ড করতে থাকবো। তো তোমরা বুঝতে পেরেছ যে কী কী আজকে হলো, বা প্রথম ক্লাসে আমরা প্রথম কী শিখলাম, আজকে ক্লাস হচ্ছে প্রথম ক্লাস, ক্লাসে আমরা কী কী শিখলাম, সরলরেখা শিখেছি, উপর নিচ দাগ শিখেছি, বক্ররেখা শিখেছি, এটাও সেই উপর নিচ ডাবলুর মতন দাগগুলো শিখলাম, তারপরে তালবেশের মতন গোল গোল দাগ শিখলাম। এগুলো যত আমরা ভালো করে শিখব তত আমাদের আঁকা খুব ভালো হবে। এরপরে আমি সেকেন্ড ক্লাসে আমি দেখাবো তারপরের কাজ কী করতে হবে সেকেন্ড ক্লাসে ওইটা। তাই এইগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে, 20-50 বার প্র্যাকটিস করবে। পারলে এইরকম খাতার পেজগুলো এনে নিও, খাতার পেজগুলো পাতলা করে, কারণ আমাদেরকে তো এখন প্র্যাকটিস করতে হবে, প্রথম শিখছি আমরা তো প্র্যাকটিস করতে হবে। এই খাতাগুলো আমরা যদি নিয়ে নিই তাহলে অনেক প্র্যাকটিস করা যাবে, এখন ড্রয়িং খাতা কিনতে হবে না, ঠিক আছে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এইটুকু, তারপরে আমরা দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো আর আঁকতে থাকো।